হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতে সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম বধুরা। চিত্রনায়িকা অপু বিশ্বাস আবারও পুজো নিয়ে যে কথাগুলো বললেন, চলুন তার মুখ থেকে শোনা যাক। বিশ্বরঙ্কে আমি আমার চলচ্চিত্রের প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো যে তারা এই পোস্টার এবং বিভিন্ন সুনামধন্য গুণী আর্টিস্টদের ছবিও কিন্তু তারা আমাদের শাড়িতে ডিজাইনের মধ্যে দিয়ে প্রেজেন্ট করেছে, যেখানে কিনা ওই শাড়িটা যখন আমি পরবো আপনারা খুব সুন্দর করে বুঝতে পারবেন যে বাংলাদেশে এই কয়েকটা সিনেমা তৈরি হয়েছে, এই পোস্টারগুলো তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে বিশ্বরঙ্ক তার শৈল্পিক, তার চিন্তাধারা, তার চেতনা থেকে যেভাবে ফ্যাশনকে সামনে এনেছে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়, কারণ এই চিন্তাটা আসলে আসা সম্ভব নয়। যেমন আমি বলতে পারি, কিছুদিন পরেই হিন্দু ধর্মাবলম্বী আমাদের সকলের একটা বড় উৎসব দুর্গাপূজা, সেখানেও কিন্তু প্রতিমাকে সুন্দর করে প্রেজেন্ট করেছে। এবং আমরা যদি বলি যে পহেলা বৈশাখ, সেখানেও যে আমাদের নানা রঙের মুখোশ থাকে সেটাও কিন্তু তারা কাপড়ের মধ্যে দিয়ে প্রেজেন্ট করে। আবার যদি আমরা বলতেই পারি যে আমাদের ঈদ, সেই কেন্দ্র করেও কিন্তু সেখানে তুলে ধরে। এই যে আমাদের বাঙালিদের যে এত উৎসব বিভিন্নভাবে সেটা যে প্রেজেন্ট করে বিশ্বরঙ্ক, তো সেই জায়গা থেকে বলবো যে আসলে বিশ্বরঙ্ক বাংলাদেশের জন্য, শুধুমাত্র আমি রংপুর বলবো না, আছে রংপুরে খুলেছে, কিন্তু বিশ্ব আসলেই বিশ্বরঙ্ক আমাদের বাংলাদেশকে সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। চিত্রনায়িকা অপু বিশ্বাস দিন যাচ্ছে আর যেন আরও বেশি পরিপক্ক হয়ে উঠছেন নিজের যোগ্যতায়, নিজের দক্ষতায় এবং নিজের অভিনয় গুণে। শুধুমাত্র যে অভিনয় করেন তা নয়, তিনি কিন্তু সারা বাংলাদেশ চষে বেড়ান মানুষের প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রে। বিশ্বরঙ্কের রাষ্ট্রদূত কিংবা বিশ্বরঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে কাজ করছেন বিপ্লব সাহার সঙ্গে বেশ কিছুদিন আগেই, তার সঙ্গে এবার যুক্ত হয়েছেন মৌ, অর্থাৎ আমাদের আরেকজন নৃত্যশিল্পী মৌ। তারা দুজনই কিন্তু এবার রংপুরে গিয়েছেন বিশ্বরঙ্কের শোরুম উদ্বোধনের জন্যে। সেখানে যে যে চমৎকার কথাগুলো চিত্রনায়িকা অপু বিশ্বাস দক্ষতার সঙ্গে বললেন, সেটা আসলেই খুবই সুন্দর এবং অভিভূত হবার মতো ছিল। তার বাচনভঙ্গি, তার কথা বলার স্টাইল এবং তাকে দেখে সবাই মুগ্ধ। অনেকেই বলছেন অপু বিশ্বাস সামনাসামনি পর্দার চাইতে আরও অনেক বেশি সুন্দর, অনেক বেশি গ্ল্যামারাস। তাকে পর্দায় সেভাবে আসলেই ফুটিয়ে তোলা যায়নি, যতটা তিনি সুন্দর, যতটা তিনি অভিজ্ঞ এবং যতটা তার বাচনভঙ্গি সুন্দর। বন্ধুরা, আমরা চাই চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঠিক মূল্যায়ন হোক এবং তাকে নিয়ে খুব চমৎকার গল্পে একটি সিনেমা আসুক, যেই সিনেমাটি 2024 সালে বাংলাদেশের বাজারে অনেক অনেক বেশি সুনাম কুড়াবে এবং শুধু দেশ নয় দেশের বাইরেও যেন ইন্টারন্যাশনালি অপু বিশ্বাস একজন ব্র্যান্ড হিসেবে সবার কাছে পরিচিতি পায়, তার জন্য এই শুভকামনাই রইল। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ আবারও।